প্লাস নাই নালে হয়ে যেত আমাদের কাছে প্লাস নাই নালে আমরা ভিডিও করতাম একটা ব্রেক করো একটু হালকা জায়গা হচ্ছে না জাকাস করে একটা ব্রেক করো তো একটা স্কুটির মধ্যে আমরা চারজন রাস্তা রাস্তা কোথায় সোজা হয়ে দাঁড়া এই তো জায়গা হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আজকে তালপুকুর নামে একটা জায়গায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমরা এখন আছি সুমনকে নেব বলে সুমনের বাড়ির সামনে আছি এই যে আমরা চলে এসেছি সুমনের বাড়িতে কেমন আছো সুমন ভালো তোমরা কেমন আছে দর্শকদের হাই বলো হাই এই সুমনের বাড়ি এবং এদের বাড়ি সুমনের বাড়ির মন্দির মা কালীর মন্দির তো তোরা সবাই রেডি তো মাথা মধ্যে কি দিয়েছিস আবার ভূত থেকে বাঁচার জন্য প্রোটেকশন বাহ তা তোমরা সবাই রেডি তো সুমন কোথায় সুমন আজকে যে আমরা তালপুকুরটা যাচ্ছি তো সেখানটা সবাই তো বলে যে এরকমই কিছু না কিছু না অভৌতিক একটা অনুভূতি পাওয়া যায় তো আমরা কি সেই আজকে সেরকম সেখানে কোনো ভৌতিক অনুভূতি পেতে পারি এখন কি করে বলবো এখন পেতেও পারো আবার নাও পারো সবসময় তো সবার সামনে সবকিছু আছে না আচ্ছা পেতেও পারো আর কি করে বলবো যে কি আসবে সে তো অবশ্যই বলা সম্ভব না না সে তো অবশ্যই তাহলে আমরা যাই নাকি ওই দিকটায় চলো দেখাই যাও বিল্টু দিকে একটা লাইকটা দি সবাই দেখুক খুব সুন্দর সেজেছে আজকে তাহলে আমরা আজকে দুটো বাইক কয়জন হচ্ছি আমরা ছজন চলো তাহলে ওইদিকে নাকি সোজা ঠিক আছে চলো দেখা যাক কি হচ্ছে আমাদের সাথে রওনা দিচ্ছি আমরা গন্তব্যস্থলে দেখা যাক আমাদের সাথে কি হচ্ছে আমরা এখন রওনা দিলাম আর দেখা যাক আমরা কি দেখি সুমন তাহলে আমরা যাবো তো সোজা নাকি সামনের দিকে তোমরা রাস্তাটা দেখো দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যে দর্শক বন্ধুরা আমরা সেই তালপুকুর জায়গাটায় চলে এসেছি তো তোমরা দেখো জায়গাটা দর্শক বন্ধুরা আমাদের একজন ফোন করে বলল একটু দূরে একটা জায়গায় যাওয়ার জন্য ওখানে নাকি কিছু একটা দেখা গেলেও দেখা যেতে পারে তো যার জন্য আমরা কিন্তু সেখানে যাচ্ছি আমরা আস্তে আস্তে আবার চলে যাচ্ছি সেই জায়গায় আস্তে আস্তে চলেছি
দাঁড়ো 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 হ্যাঁ চলো চলো সবাই আস্তে আস্তে দেখো তো কি আছে এটা গাড়িটা স্টপ করো গাড়িটা স্টপ করো আচ্ছা লাইটগুলো বন্ধ করো আগে চলো আগে চলো আগে গাড়িটা চলো আগে চলো গাড়ি চলো গাড়ি স্টার্ট করো লাগে আমার মনে হলো কি সামনেই ওইদিকে গেল মনে হয় এই দিকটা গেল কি দেখে আমরা ভয়ঙ্কর কিছু দেখে নিলাম কিন্তু আমরা খুঁজছি জিনিসটা কি হঠাৎ করে আমার সামনে দিয়ে কিছু চলে গেল আমরা এখন খোঁজার চেষ্টা করছি সেটা কি জিনিস এই দেখো এই দেখো আরে ওই গাছের ডালের উপর কি ওই গাছের ডালের উপর সামনে 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 ওই দেখো ওই গাছের ডালের উপর সাদা সাদা দেখতে পাচ্ছ ভাই ভয় লাগছে ভাই সামনে কিছু বোঝা যাচ্ছে না জিনিসটা কি বেশি কাজ করছে না আজকে শনিবার রাত ভাই আজকে শনিবার আছে রাত যাওয়া ভালো হচ্ছে না ভাই সুমন সুমন আস্তে আস্তে সুমন আস্তে সুমন যেও না সুমন যেও না সুমন যেও না জঙ্গলটার মধ্যে এসেই এই জঙ্গলটার মধ্যে এসেছিল একদম এখানে ছিল দেখতে পেলাম পরিষ্কার কিছু একটা ছিল জঙ্গল খালি এদিকে শুধুমাত্র জঙ্গল এটা একটা বাগান আছে তার পিছনে জঙ্গল এখানে তো সেই শ্মশানটা নাকি হ্যাঁ এটা পরে শ্মশান এখানে এই জঙ্গলটার এই জঙ্গলটার মধ্যেই কিন্তু ছিল এই জঙ্গলটাতেই চলে গেল এই সেই জঙ্গল তো এখানে ছিল এখনই একদম পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার চলে যাচ্ছে পরিষ্কার পরিষ্কার চলো 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 না যাওয়া যাবে না পরিষ্কার দেখা যাচ্ছে ভয়ঙ্কর জঙ্গল কিরকম আওয়াজ হচ্ছে পুরো দেখো চারিদিকে শিয়ালের আওয়াজ
সুমন লাইটটা দাও, লাইটটা দাও। কিন্তু এখানে ঘোরাফেরা করছে, কিন্তু দেখো ওই দিকটা হয়তো একদম শেষ প্রান্তে চলে গেছে, এদিকটা দেখা যাচ্ছে না। আর কাছের জন্য আচ্ছা, আর দেখা যাচ্ছে না। একবার একবার দাও দেখি, ওই আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে না। চল চল চল, এই সেটটা দাও, দেখা যাচ্ছে না গো। আজ দর্শক বন্ধুরা, আজকে আমরা যেটা দেখতে পেলাম তোমাদের সেটা তুলে ধরলাম সামনে। আর আমাদের টিম মেম্বারদের শরীরটা কিন্তু সত্যি খারাপ লাগছে, আমাদেরও শরীরটা একটু অস্বস্তি লাগছে, কারণ হঠাৎ করে সেই জিনিসটা আমরা যেটা চোখের সামনে দেখলাম, আমরা আজকে সামনে যাওয়ার সাহস পেলাম না। আমরা আজকে খুব অল্প কয়েকজন এসেছিলাম, যার জন্য হঠাৎ করে দুজন অসুস্থ হওয়াতে তাদেরকে ওখানে বসিয়ে রাখতে হলো আমাদের বাধ্য হয়ে। তো যাই হোক, তোমাদের এটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।